হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা বেশ ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, ইতিমধ্যে ভিডিওর টাইটেলটা দেখে জানতে পেরে গেছেন আজকে কী বিষয় নিয়ে ভিডিও। তো আজকে আমার কিছু নরকবুতর দেখাবো। তো নরকবুতর, চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেনি, তারা দেখুন ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে সামনে সুবিধাটি প্রেস করে দিন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী নিত্য নতুনগুলো ভিডিও আপলোড করবো, ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সো চলুন ভিডিওটি শুরু করো। সো এখন আমি একটি নরকবুতর নিয়েছি, খাঁটি কবুতর। এটা হলো র্যাক খাঁটি। সো আপনারা দেখতে পারতেছেন আমার হাতে। সো দেখুন ওর চোখের আইসেনটা, দেখুন এটা হলো র্যাক খাঁটি। সো দেখুন ওর চোখের আইসেনটা, এটা খুব ভালো মানের একটি কবুতর। আমার বাসায় 4-5 ঘন্টা উড়াউড়ি করে, সো আপনারা দেখতে পারতেছেন কবুতরটা। দেখুন ওর পরগুলো, দেখুন ওর পর আর ওর এই হাতের পরগুলো দেখুন, এবং ওর দমগুলো দেখুন। এটা হলো নরকবুতর, আপনারা দেখতে পারতেছেন নরকবুতর। এটা দেখুন ওর বডি ফিটনেসটা, দেখুন ওর বডি ফিটনেস আপনারা দেখতে পারতেছেন ওর বডি ফিটনেসটা দেখুন। এখন আমি যে কবুতরটা দেখাচ্ছি, এটা হলো আমার র্যাক খাঁকি, এটাও একটি নর কবুতর। দেখুন র্যাক খাঁকি ওর চোখের আইসেনটা, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ওর চোখের আইসেনটা, দেখুন ওর বডি আর ওর চোখের আইসেনটা দেখুন। এটা আমার বাসায় অনেক ভালো উড়ে, দেখতে পাচ্ছেন ওর পর, দেখুন ওর পরটা দেখুন, এদিক দিয়ে একটু কাটা রয়েছে, দেখুন ওর দম, যার আমি আপনাদের দমটা দেখাচ্ছি, এই জ্বর দমগুলো দেখুন। আপনারা কবুতরটা দেখতে পারতেছেন, দেখুন ওর বডি ফিটনেসটা দেখুন। এখন আমার হাতে যে কবুতরটা দেখতে পারতেছেন, এটা হলো জিরাগলা কবুতর। জিরাগলা, এটাও একটি নর কবুতর। দেখতে পারতেছেন ওর চোখের আইসেনটা, দেখুন বেশ ভালো উড়েও ওর মাদিটা মিলে, সবটা দেখতে পারতেছেন। দেখুন ওর চোখের আইসেনটা, দেখুন লাল ঘিয়ারের, চোখটা ঝুমা লাইনের, আপনারা দেখতে পারতেছেন ওর চোখটা, এবং ওর পরগুলো দেখুন, এই হাতের পরগুলো দেখুন, এবং ওর দমগুলো দেখুন, দম আপনারা দেখতে পারতেছেন দমগুলো, দেখুন ওর বডি ফিটনেসটা দেখুন, দেখুন ওর বডি ফিটনেস। এখন আমার হাতে যে কবুতরটা দেখতে পারতেছেন, এটা হলো কাজ করা, কাজ করা জিরাগলা। আপনারা দেখতে পারতেছেন কালো রঙের ভিতরে। সো ওর চোখের আইসেনটা দেখুন, দেখুন ওর চোখের আইসেনটা বেশ ভালো উড়ে, এটাও আপনারা দেখতে পারতেছেন। আপনাদের আমি একদিন উড়িয়ে দেখাবো, আমার যে কবুতরগুলো এখন দেখাচ্ছি এই কবুতরগুলো উড়িয়ে দেখাবো। সো ওর পরগুলো দেখুন, আর ওর দম দেখুন, ওর দম কলম কালা, দেখতে পারতেছেন ওর দমগুলো, আর ওর বডি ফিটনেসটা দেখুন, আপনারা দেখতে পারতেছেন ওর বডি ফিটনেসটা। এখন আমার হাতে যে কবুতরটা দেখতে পারতেছেন, সেটা হলো বাঘা কবুতর। সো বাঘা, এটাও একটি নর কবুতর। সো দেখতে পারতেছেন বাঘা, দেখুন ওর চোখের আইসেনটা দেখুন, দেখুন ওর চোখের আইসেনটা, এবং ওর পরগুলো দেখুন, দেখার পরটি দেখুন, মাঝখানে দুইটা সাদা পর রয়েছে, সো দেখতে পারতেছেন, এবং এই পরটা দেখুন, দেখুন ওর বডি ফিটনেস, এবং ওর দমগুলো দেখুন, দম বেশ ভালো দমটি আপনারা দেখতে পারতেছেন, দমগুলো দেখতে পারতেছেন, আর দেখুন ওর বডি ফিটনেসটা দেখুন আপনারা, ওর বডি ফিটনেসটা। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।